হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো মামামের একটু সর্দি আছে, আর এখনের ওয়েদারটা এতটাই খারাপ যে ভালো আছি এই কথাটা বলা যাবে না, কারণ সবারই শরীর অসুস্থ। আর আমার গলার ভয়েস শুনে তো বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা লেগেছে। তো মেয়েকে এখন রোজ নিয়ে বেরোতে হয় এই নাচ স্কুল, এই পড়ার স্কুলে। তো যাই হোক, এখন মামামকে আমি একটু রেডি করে দিচ্ছি, মানে সাজুগুজু করিয়ে দিচ্ছি। আর এত দুষ্টু চটপটে মেয়ে দেখো, স্থির হয়ে বসছেও না। তো তার আগে আমি রেডি হয়ে গিয়েছি, কারণ আমি না রেডি হলে মামামকে রেডি করে দিলে তো এত দুষ্টুমি করবে যে সব কিছু ঘেঁটে ঘ করে দেবে। তো এখন মামাম এই যে রেডি হয়ে গিয়েছে, আর মুখে দেখো লিপস্টিক মাখিয়ে দিলে তো একটাও কথাও বলবে না, হাসবেও না। এটা মামাম এরকমই করে। তোর পাপাই দেখো ভিডিও করছিল আর বারবার ওকে হাসাচ্ছে। আর তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করার ছিল, সেটা হলো মামাম আগের দিন কম্পিটিশানে নাম দিয়েছিল আর সেখানেই একটা নাচ করেছিল। তো সেখানে মামামের নাম এসেছে, মানে ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড আরও আটজনকে নিয়েছে। তো সেই আটজনের মধ্যে মামামের নাম এসেছে। আমরা তো কখনোই ভাবিনি যে মামাম কোনো প্রাইজ পাবে আর কি, মানে ওকে এমনি জাস্ট ও যাতে স্টেজে দাঁড়ায় সেই জন্যই ওকে আমরা দাঁড়ানোর জন্যই একটা নাচ করিয়েছিলাম। তো সেখানে মামামের নাচ ভালো লেগেছে, তো আটজনের মধ্যে ওর নাম এসেছে। তো প্রথমে আমরা এখন দেখো রেডি হয়ে গিয়েছি, পড়ার স্কুলেই যাবো, ওখানে অনুষ্ঠান শেষ হয়ে গেলে তারপরে প্রাইজ আনতে যাব। তো এখন দেখো হাসছিলাম, কারণ মামাম এখন আমাদেরকে প্রণাম করছে। স্কুলে যাওয়ার আগে ওর বাবাই বলেছিল যে ভালো করে নাচ করার আগে, পড়তে যাওয়ার আগে যেন বড়দেরকে প্রণাম করে, মানে মা বাবাকে। তো সেই জন্য মামামের মনে হলো আর এখন প্রণাম করছে। তো যাই হোক, দেখো এখন স্কুলে পৌঁছে গিয়েছি, আর এসেই দেখো এই যে মানে ছোটো ছোটো বাচ্চাগুলো নাচ করছে, তো খুব সুন্দর, ভালো লাগে স্কুলের অনুষ্ঠানে আসতে। আর মামামকে তো দেখতেই পাবে না, কারণ যা নিয়ে এসেছি আমার কাছে এতটুকুও থাকেনি, ওদের ওর ম্যামদের কাছে চলে গেছে আর কি। তো ম্যামদের কাছেই বসে আছে, আর আমি পেছনের দিকে এই যে এইখানটাতে বসেছিলাম, আমি তোমাদের দাভাই, তো এখন ভিডিও করছিলাম। তো এখন ছোট ছোট বাচ্চারা একসাথে গান করছিল, আর তারপরেই দেখো আবার নাচ করছে একসাথে। তো এগুলো গ্রুপের নাচ, স্কুল থেকেই শিখিয়েছে, তো ওদের ম্যাম ওদের সাথে গান করেছিল, আর এখন দেখো এই যে নাচ করছে ওরা। তো কপিরাইট আসার জন্য আমি মিউজিকটা মোটেই দিইনি। তো ওদের নাচগুলো একসাথে হয়ে যাওয়ার পরে মামা একা একটা নাচ করেছিল এই যে এখানে। তো ও চাচ্ছিল যে একা করে একটা নাচ করতে, সেই জন্য ওকে স্টেজে তুলে আমি এই নাচটা করেছি। যদিও ওর প্র্যাকটিস ছিল না, তাও সবাই ভালো বলেছে, মানে ভালো করে করেছে। তো মামামের নাচ হয়ে গেলেই আমরা এখান থেকে এখন চলে যাব, আর বসবো না বেশিক্ষণ, কারণ এখান থেকে আবার মামামের প্রাইজ নিতে যেতে হবে। তো একবার মনে হয়েছিল যে থাক পরে নিয়ে গিয়ে পরে গিয়ে নিয়ে নেব, তো মামামের পাপাই মানে তোমাদের দাভাই বলছিল যে না, প্রথম প্রাইজ পাচ্ছে কখন, মানে এই প্রথম মামাম প্রাইজ পাচ্ছে, এর আগে কোনো খেলাই বলো বা কোনো কম্পিটিশান, কোনো নাচ, কোনো কিছুতেই কোনো প্রাইজ পায়নি, আর মামাম কোনো দিন কোনো খেলা বা কোনো কিছুতে অংশগ্রহণও করেনি। তো এই ফার্স্ট টাইম অংশগ্রহণ করেছে আর ফার্স্ট টাইমই প্রাইজ পেল। তো মামামের নাচটা কমপ্লিট হয়ে যেতেই আমরা দেখো বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরবো না, আগে ওখানে যাব কম্পিটিশানের ওখানে, যেখানে কম্পিটিশান হয়েছিল, তো সেখানে আজকে প্রাইজ বিতরণ আছে। তো সেখানে গিয়ে মামামের প্রাইজটা নিয়েই বাড়ি ফিরে যাব। আর খুব ঠান্ডা করছে, মানে খুব শীত শীত করছে, এমনিতেই শরীর খুব একটা ভালো নেই, আর বেশি রাত্রিও করব না। তো দেখো এখানে চলে এসেছি, আর মামাম না খুব বিরক্ত হচ্ছে, মানে থাকতে যাচ্ছে না, বারবার বলছে বাড়ি চলো, কারণ সেই তিনটের সময় থেকে এসেছি, বিরক্ত তো আমারও লাগছে, মানে ভালো লাগছে না, পা হাত ভীষণ ব্যথা করছে দাঁড়িয়ে থাকতে থাকতে। তো এই যে মামাম দেখো ছোটাছুটি করছে, আর তোমাদের দাদা এখানে কার্ডটা দেখালো, কার্ড না দেখালে ভেতরে যাওয়া যাবে না। তো কার্ডটা দেখিয়ে এখন আমরা এই যে চলে এসেছি, আর এখন প্রাইজ বিতরণ হচ্ছে। তো চলো ভিডিওটা দেখো। রাইমা
খাবার নিয়ে এসেছি, রাতের ডিনার রেডি করেছি। তো এই এত রাতে আর কিছুই করলাম না, বাইরে থেকে আসার সময় এই রুটি আর ডিম নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে এখন টোস্ট বানিয়ে নিয়েছি। আর 8:30 মতো বেজে গিয়েছে বাড়ি ফিরতে। আর মামা, তুমি বইটা সবাইকে দেখাও, কি গিফটটা পেলে যে প্রাইজ, ভালো করে দেখাও, ওভাবে দেখাও, সবাইকে বলে দাও কি পেয়েছো, নাচ করে কি পেয়েছো সবাইকে বলে দাও। বলো, আমি আমি বই পেয়েছি, ভালো করে দু হাতে ধরে দেখাও, আমি বই পেয়েছি, নাচ করে, নাচ করে, এতো এরপরে যেখানেই নাচ করবে খুব ভালো করে যদি নাচ করতে পারো আরো প্রাইজ দিবে। এখন আমি কি পাপাই পড়তে হবে? এত রাত্রে পড়তে হবে না, 10টা বেজে গিয়েছে, এত রাত্রে কেউ পড়তে বসে? কাল থেকে পড়তে, আজকে যা হয়েছে হয়েছে, কাল থেকে পড়বে। নাও ওটা না, ওটাতে ঝাল আছে, খুব ঝাল, লঙ্কা থাকতে পারে, খুব ঝাল, শুশু করাল, তুমি তোমারটা না, ওইটা না, ওইটা না, ওরতেই ঝাল নেই, সস দিয়েছি, নাও, আচ্ছা খাও, কামড়ে দাও, কামড়ে দাও, টেস্টি হয়েছে, মামাম কি টেস্টি বানিয়েছে? বলো আমায়। না খাও, সারাদিন ভীষণ মানে পরিশ্রম হয়েছে, এখন মনে হচ্ছে শুধু বিছানা করে একটু ধপাস হয়ে শুয়ে যাই। সেই 3:30-3:30 সময় থেকে এক টানা দাঁড়িয়ে আছি, পাগুলো ভীষণ ব্যথা করছে। তো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আমার চোখ পুরো ঢুলু ঢুলু করছে। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা আমার মামামকে আশীর্বাদ করো ও যেন এইভাবেই প্রত্যেকটা জায়গা থেকে প্রাইজ জিতে আসতে পারে, এতে আমারও ভালো লাগবে, ওর বাবারও ভালো লাগবে। তো আশীর্বাদ সবাই করো, আমার মেয়ে যেন অনেক অনেক বড় হয়, পড়াশোনাতেও ভালো হয় আর নাচে ভালো হয়, যেগুলো ওকে শেখাচ্ছি আমরা কষ্ট করে, ও যেন প্রত্যেকটাতেই ভালো হয়ে ওঠে, ভালো করুক, ভালো রেজাল্ট করুক, তো সেটাই সব বাবা মা চায়, আমরাও চাই। তো তোমরা আশীর্বাদ করো, আমার মেয়েটা যেন অনেক অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চলো আজকে টাটা, টাটা করো, পাপা টাটা করো, টাটা টাটা করো মামা।